এই কমল, তোমাদের ঠাকুর অর্ডার দিয়ে দিয়েছো? হ্যাঁ, আমাদের অনেকদিন আগে ঠাকুর অর্ডার দিয়ে দিয়েছি। আর ঠাকুর আনার জন্য ব্যান পার্টি অর্ডার করে দিয়েছো? সেট ব্যান পার্টি ভাড়া করতে গিয়েছিল, 25,000 টাকা দাম বলছে তারা। সেট এসে আমাকে বললো যে কমল এত টাকা দাম বলছে যে আমি অনেক ভেবে শুনে 12,000 টাকায় কাজ ছেড়ে দিয়েছি। আরে কমল, এত কম পয়সায় কি করে ভাড়া করলে গো? আমিও তাহলে ভাড়া করব, বলো। বলবো? আরে বলো না। না বলবো নি, থাক। আরে না, বলো না, বলো না। তাহলে একটা কোয়ার্টারের দাম দাও। বলবো? আরে একটা কোয়ার্টার কি 375-এর দাম দিচ্ছি, নাও ব্যাস করো। ঠিক আছে, কি বলছি শোনো তাহলে মন দিয়ে। আমার সেটকেও আমি এই আইডিয়াটাই দিয়েছি, ঠাকুর আনার সময় তো এক কাজ করো, তুমি দুটো রাশিয়ান ভাড়া করে নাও, দিনের বেলা নাচাবে রাত্রে বাজাবে। পয়সা ভরে দে, রাশিয়ান ভাড়া করবে? ভালো বুদ্ধি তো দিচ্ছিলাম। ভালো বুদ্ধি।